কিয়লোকর বিধায়ক পদটা খারি যাব লাগে সেই তথ্যভিত্তিকভাবে আমি বিধানসভার অধ্যক্ষ ডাঙরিয়াক আমি অভিযোগ দিছি। এটা প্রথম বিধানসভার অধ্যক্ষ ডাঙরিয়ায় সেই সম্পর্ক একটা সিদ্ধান্ত লোক লাগবে। এই বিধায়ক কেজনের বিরুদ্ধে কিনা ব্যবস্থা হব নাকি? যেজন আসলে কমলাক্ষ হোক, শশী হোক, বিধায়ক সকলের ক্ষেত্রত বহুতে কয়ে আছে যে প্রদেশ কংগ্রেসের সভাপতিজন দুর্বল। ইয়াত কারিকরী সমস্যাটো কি? আমি এক্সট্রিম যে পানিশমেন্ট এজন বিধায়ক দিব পড়ো সেইটা হচ্ছে এক্সপেল। আর যদি আমি লিগেল প্রসিডিওর যাও, আইনি দিকটোরে যাও, আমি বিচারি বিধায়ক সকলের বিধায়ক পদ খারিজ করব কেন? আর খারিজ করবার কারণে যে প্রক্রিয়া সেইটা হচ্ছে আমার বিরোধী দলপতিয়ে আমি কিয় সাসপেন্ড করছো আর কিয়লোকর বিধায়ক পদটা খারি যাব লাগে সেই তথ্যভিত্তিকভাবে আমি বিধানসভার অধ্যক্ষ ডাঙরিয়াক আমি অভিযোগ দিছি। এটা প্রথম বিধানসভার অধ্যক্ষ ডাঙরিয়ায় সেই সম্পর্ক একটা সিদ্ধান্ত লোক লাগবে যে খারিজ করব নে নক। যদি বিধায়ক পদটো অধ্যক্ষ খারিজ করে তিনি আমি কবলগিয়া একো নাই। যদি অধ্যক্ষ খারিজ নকরি দীঘলীয়া করব বিচার সময়তকে বা উলুমাই থাকব বিচার বা শাস্তি যে পাবলগে শাস্তি দিব নিবিচারে এটা আমি ন্যায়ালয়ের দ্বারস্থ হই আমি সেই কথাটা পেয়েছি। ইয়াত মই যদি এক্সপ্লেইন করলোল আমি খারিজ করবর কারণে অধ্যক্ষক কোয়ার কোনো সুযোগ না থাকি। সেইকাৰণে আমি সাসপেন্ড করে পেলায় বিধায়ক পদটো খারিজ করবর কারণে বিধানসভার অধ্যক্ষক আমি সময়মতে জানাইছো। অধ্যক্ষয়ে এখন দুখন এনেকা প্রসিডিং করে অল্প লেহেমিয়া হয়েছে বলে মানে ভাবিছো। মানে বিধানসভার অধ্যক্ষক আজ আহ্বান জানাম যে গণতন্ত্রের পরম্পরা রক্ষা করার স্বার্থত অধ্যক্ষ বিধানসভার অধ্যক্ষর পদবীটোর গরিমা রক্ষা করার স্বার্থে আপনি যে সিদ্ধান্ত লোক বিচার তৎকালীনভাবে সেই সিদ্ধান্ত আমাকে দিব লাগে আর সেই সিদ্ধান্তর পরবর্তী সময়ত আমি যা ব্যবস্থা দলে ললে ভাল হয় সেটা আমি লোক।